ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেছেন, ড্যানিশ সরকার কোরআন পোড়ানোর রোধে আইনি উপায় খুঁজে বের করবে, যাতে করে অন্যান্য দেশ দূতাবাসের সামনে কেউ কোরআনের কপিতে আগুন দিতে না পারে। এক বিবৃতিতে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো বিক্ষোভ চরমপন্থীদের উদ্দেশ্য হাসিল করলেও জনসাধারণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, আর তাই দূতাবাসের বাইরে বিক্ষোভ সহ কিছু পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করার আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে কোপেনহেগেনে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দূতাবাসের সামনে কোরআন পোড়ানো চরমপন্থী ও অত্যন্ত জঘন্য একটি কাজ, কয়েকজন বেপরোয়া ব্যক্তি এমন কাজ করেছেন। আমি আরও বলতে চাই, এ কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ড গোটা ড্যানিশ রাষ্ট্রের আচরণ বা মনোভাবের প্রতিনিধিত্ব করে না। ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সরকার এমন কিছু বিক্ষোভে হস্তক্ষেপ করতে চায় যার মাধ্যমে অন্য দেশ সংস্কৃতি ও ধর্মের অবমাননা করা হচ্ছে, পাশাপাশি যেসব কর্মকাণ্ড প্রতিরোধের চেষ্টা করছে যা নিরাপত্তা উদ্বেগ সহ ডেনমার্কের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। মূলত প্রতিবাদ বা বিক্ষোভের নামে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা বিবেচনা করেছে ডেনমার্ক। নিরাপত্তা কূটনৈতিক উদ্বেগ থেকে এমনই পদক্ষেপের কথা ভাবছে দেশটি। গত সপ্তাহে ডেনমার্কের উগ্র ডানপন্থী দুজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের বাহিরে পবিত্র কোরআন অবমাননা করেন ও আগুন ধরিয়ে দেন। তাদের পাশের মাটিতেই পড়েছিল ইরাকের পতাকা। এ ঘটনার সপ্তাহখানেক আগে ড্যানিশ প্যাট্রিয়টস নামে উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা ফেসবুক লাইভে এসে একই কাজ করেছিল। চলতি মাসে ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের কর্মীরা দেশটির ইরাকি, মিশরীয় ও তুর্কি দূতাবাসের সামনে প্রকাশ্যে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটিয়েছেন। গত সোমবার 24 জুলাই আলট্রা ন্যাশনালিস্ট ড্যানিশ প্যাট্রিয়টসের দুইজন সদস্য কোরআনের একটি কপিতে আঘাত করে ও একটি ইরাকি পতাকা পাশে রেখে কপিটিতে আগুন ধরিয়ে দেন। আবার এ মাসের শুরুর দিকেও সুইডেনে বসবাসকারী সালওয়ান মমিকা নামে 37 বছর বয়সী এক ইরাকি নাগরিক পবিত্র কোরআন অবমাননার পাশাপাশি বেশ কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে ফেলেন।